মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাকৃতিক সম্পদশালী দেশ কাতার ফিফা ফুটবল বিশ্বকাপের আসর শেষে পর্যটক টানতে নতুন নতুন উদ্যোগ নিয়েছে এই দেশটি। রাজধানী দোহার উপসাগরের তীর আল কর্নিশে রমজান উপলক্ষে শুরু হয়েছে সেখানে ঝলমলে লাইট শো, যেমন কেড়েছে পর্যটক ও স্থানীয়দের। কাতার প্রতিনিধি কাজী শামীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। সন্ধ্যা নামলেই আরবি সুরের মূর্ছনা ভেসে আসে দোহার আল কর্নিশ তীর থেকে। ইফতারের পর শুরু হয় জাঁকজমক লাইট শো, চলে গভীর রাত পর্যন্ত। এই লাইট শোই এখন পর্যটক ও স্থানীয়দের মূল আকর্ষণের জায়গা, যেখানে আপনি রমজানের রাতে এসে পরিবার নিয়ে ঘোরাফেরা করতে পারবেন। আমরাও এসেছি সেই উপভোগ করার জন্য। সত্যি একটি আনন্দমুখর পরিবেশ, সত্যি দেখার মতো একটি দৃশ্য। মাটি থেকে খানিকটা নিচে বিশাল জায়গা জুড়ে সাজানো রয়েছে বিভিন্ন রঙে। প্রবেশের মুখে আঁকাবাঁকা পথের দুই পাশও চোখ ধাঁধানো সুন্দর। আকাশে বাহারি রঙের আলোর খেলাও মন কেড়েছে স্থানীয়দের। পুরো রমজান মাস জুড়ে এই প্রদর্শনী চলবে। আসলে দেখার মতো, কাতার সরকার ট্যুরিজমকে উন্নত করার জন্য নানান পদক্ষেপ নিচ্ছে। কাতারের জাতীয় ভিশন 2030 ঘিরে পর্যটন খাতকে ভালো আয়ের উৎস হিসেবে দেখছে দেশটির সরকার। দোহাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে মৌসুমি নানা উদ্যোগের পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।